করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে এবার ভারতকে সতর্ক করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অমিক্রন ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার আগে যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় তবে বিশাল তৃতীয় ঢেউয়ে সাক্ষী হতে পারে ভারত। সম্প্রতি করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টকে চিন্তার বিষয় বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাংবাদিক বৈঠকে আইএমএ জানিয়েছে যে ঠিকমতো ব্যবস্থা না নেওয়া হলে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামনে যখন স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত, তখনই এই ভাইরাস ফের ধাক্কা দিতে পারে সাধারণের জীবনযাত্রাকে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, অমিক্রনের মোকাবিলা করার জন্য ভ্যাকসিনের অতিরিক্ত ডোজের কথা ভারত সরকারকে জানাতে চলেছে আইএমএ। স্বাস্থ্যকর্মী এবং যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবাইকেই এই অতিরিক্ত ডোজ দেওয়ার ব্যবস্থা করতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সারা দেশে ইতিমধ্যেই প্রাপ্তবয়স্কদের জনসংখ্যার 50% করোনা টিকা একটি করে ডোজ দেওয়া হয়ে গিয়েছে। ভারত সরকারের এই প্রচেষ্টার প্রশংসা করেছে আইএমএ, যার ফলে দেশে কমেছে মৃত্যুর সংখ্যা। যারা এখনো টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। অমিক্রন আটকাতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা থেকে কোনো রকম সামাজিক অনুষ্ঠানে ভিড় না করার আবেদন জানিয়েছে দেশের এই মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে সবকিছুর ঊর্ধ্বে টিকাকরণই অমিক্রনের বিরুদ্ধে প্রধান অস্ত্র বলে জানাচ্ছেন চিকিৎসকরা। দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে আইএমএর তরফে। এর পাশাপাশি সমস্ত গণপরিবহন সংস্থাগুলিকেও কোভিড প্রোটোকল মেনে চলার কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।